নজিরবিহীন আবিষ্কার, ভারতীয় ছাত্রের তৈরি বিশ্বের সবথেকে হালকা স্যাটেলাইট উড়াবে নাসা। বিশ্বের সবথেকে হালকা স্যাটেলাইট বানিয়ে নজির গড়লেন চার ভারতীয় ছাত্র। তাদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর জন্য বেছে নিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। একটা আমিন্ডের থেকেও হালকা সেই স্যাটেলাইট। চারজনই চেন্নাইয়ের হিন্দুস্তান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ছাত্র। প্রথম বর্ষের ছাত্র হরিকৃষ্ণের নেতৃত্বেই সম্পূর্ণ হয়েছে এই পুরো প্রজেক্ট। ওই ছাত্র বলেন, আমরা বরাবরই একটা রকেট বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা খুবই খরচ সাপেক্ষ, তাই প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল। তখনই আমরা স্পেস কম্পিটিশনে কিউবের বিষয়ে জানতে পারি, এরপরই স্যাটেলাইট বানাতে শুরু করি। ওই ছাত্রদের তৈরি স্যাটেলাইটের ওজন 33.39 গ্রাম। এটাই বিশ্বের সবথেকে হালকা স্যাটেলাইট বলে চিহ্নিত হয়েছে। হরিকৃষ্ণের কথা অনুযায়ী ওই স্যাটেলাইটের তিনটি কাজ রয়েছে। প্রাথমিকভাবে এটি তাপমাত্রা আর্দ্রতা পরিমাপ করতে পারবে, উচ্চতা মাপতে পারবে। দ্বিতীয়ত, বেলুনের মধ্যে করে স্যাটেলাইটটি পাঠানোর সময় বেলুনের ওড়ার পথ অর্থাৎ কোথা দিয়ে যাচ্ছে সেটা চিহ্নিত করতে পারবে। এছাড়া মাইক্রোগ্র্যাভিটিতে কী পরিবর্তন হয় সেটা বোঝা যাবে, কারণ বেলুনের বাহিরের অংশ 3D প্রিন্টেড নাইলনে তৈরি। গত বছর স্পেস কম্পিটিশনে যোগ দিয়েছিল ওই চার ভারতীয় ছাত্র হরিকৃষ্ণ, অমরনাথ, গ্রীশ প্রসাদ ও সুধী। আই গবেষণায় সাহায্য করেছে IIT মাদ্রাজ। নাসা ও আইডল যৌথ উদ্যোগে ওই প্রতিযোগিতা হয়েছিল কলোরাডো স্পেস গ্রান্ট কনসোর্টিয়ামে।